পুনের প্রতিবাদত পহিল দিশহারা জনশিমলুবাসী। সরকারের সুমতি বিচারি নাম কীর্তনে অভিনব প্রতিবাদ। স্থানীয় রাইজর দাবি শীঘ্রে নির্ধারণ করক আসামের সীমা। রাজ্য সরকারের দহমহিয়া প্রতারণা আর বঞ্চনার ফলত পুনের আন্দোলনত বহিল আমসাংবাসী। এবার আমসাংবাসীর প্রতিবাদের ভাষা হল ধর্মীয়, আর ধর্মীয়ভাবে প্রতিবাদ করে এবার সরকারের সুমতি বিচারিছে আমসাংবাসী। সরকারের অমনোযোগিতা আর প্রশাসনের চৈরাচারী নীতির বিরুদ্ধে জনশিমলুবাসীর শঙ্খনিনাদ। দহ মাহে সরকার অথবা প্রশাসনে জনশিমলুবাসী কোনো কুদুত্তর দিব নার পরিপ্রেক্ষিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুমতি বিচারি এনেদরে ব্যতিক্রম প্রতিবাদ সাব্যস্ত করলে জনশিমলুবাসী। সংসদধ্বনি আর নাম কীর্তনে প্রতিবাদস্থলী মুখরিত করে তুলিলে চূড়ান্ত হারাশাস্তির সম্মুখীন হওয়া জনশিমলুবাসী। সকলের এটাই দাবি, সরকারে এক সুস্থির সিদ্ধান্ত দিয়ক জনশিমলুবাসীক। স্বয়ং সদনত ভুল হওয়া বলে আর কোয়ার পিছতো যদি আমি ইমান যন্ত্রণা থাকব লাগা হয়, মুখ্যমন্ত্রী ডাঙ্গরে জানার পিছত আমাক ইমান যন্ত্রণা কেউ দিছে, তারমানে আমি মানুষ নয়। মুখ্যমন্ত্রী ডাঙ্গরে নিজে প্রতিশ্রুতি দিছিল যে তারমানে মানুষ এটা তারমানে অল্প দিনের ভিতরতে আমি বহাই দিম। আজিলেকে মুখ্যমন্ত্রী ডাঙ্গর মনত পড়া নাই। ইহতে আন্দোলন বুঝি নাপায়, ইহতে মানুষ মানুষ বলে নাভাবে, তারমানে অহংকার। জনশিমলু কল্যাণ সমিতি আর জনকল্যাণ মহিলা সমিতির যৌথ আহ্বানত হওয়া এই প্রতিবাদের মাজতে সরকারের পর লাঞ্ছিত বঞ্চিত এই সকল লোকে পুনর্বার সরকারক দিলে সকিয়নি। এই প্রতিবাদের পাছতে যদি সরকারে কোনো ব্যবস্থা গ্রহণ নকরে তেন্তে আরো অধিক জঙ্গি আন্দোলন করিব জনশিমলুবাসী। আজি পর্যন্ত আজি দহ মাহ অতিবাহিত হয়ে গেল, আজি পর্যন্ত সুমতি ঘুরি নহার বিনিময়ে আজি পুনর্বার আমি সুমতি বিচারি আজি এই ধর্মীয় হেৰি ভাগ আমি আরম্ভ করছি। এনেকুৱা আন্দোলন গড়ি তুলিম, আমি জনতা ভবন ঘেরাও করি, আর তার সত্ত্বেও যদি আরো সুমতি নাহে হয়তো আমি উলঙ্গর প্রতিবাদ করার আজি প্রতিশ্রুতি লওয়ার আমি বাধ্য হব পারো। নিজের সপনের ঘরখন হেরুয়ায় উরুখা পজাত থাকি এতিয়া প্রতিবাদের বাহিরে কোনো গত্যন্তর নাই এই সকল লোকের। যাতে এই সরকারখনের কুমতি আহে এনেদরে এই সকল লোকে যখন লোকের ইতিমধ্যে প্রায় ক ঘর মানুষ ইতিমধ্যে ঘর ভাঙি তাদের উচ্ছেদ করলে। প্রশ্ন হয় আর কিমান দিন সরকারি পক্ষের দ্বারা অবহেলিত হয়ে থাকিব এই সকল লোক। সীমা নির্ধারণ করে এক স্থায়ী সমাধান দিয়ার প্রতিশ্রুতি দি কিয় প্রতিশ্রুতি পূরণ করিব পরা নাই সরকারে? নে রাজনৈতিক বাসা খেলার বন্দী হল জনশিমলুবাসী? ক্যামেরা পার্সন প্রভাস সিংর সহ বীরিঞ্চি কুমার ডেকা, নিউজ 18, নর্থ ইস্ট।